हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा सबाई केमन आछो? आशा करी सबाई खूब भालो आछो, सुस्थ आछो, आर आमिओ खूब भालो आछी। अनेक दिन ही हलो आमी कोनो भिडियो आपलोड करते पारिनी, तो ताई भाबलाम आजके तोमादेर संगे एकटा डेली ब्लग शुरू करी। आर एखन बाजे 8:40 आर आमी आगेई उठे ब्राश करे निये रेडी हये गेछी। आमी एखन एकटु क्रीम लागाबो मुखे, मैं ब्रेकफास्ट करार जन्य रेडी हो गेछी। आज के एक खूब सुंदर माँ ब्रेकफास्ट बनाच्छे, आर सेटा कि सेटा तो अवश्य तोमादेरके देखाबो। ताहले चलो देखे नेवा जाक। एखाने माँ सब्जीगुलो केटे निएछे। आजके जेटा रान्ना हबे, एखाने चाल रखा आछे आर शाग भाजा हबे आर कुमड़ो आलू सोयाबिन फुलकपि दिए एकटा तरकारी। आर एई जे आमादेर हेल्दी ब्रेकफास्ट डालिया रेडी। तो आमी एटा प्रथमे बेड़े निएछि, एखाने माके दिए दिएछि। तो खुबी गरम आछे एटा, एखन एकटु ठंडा होले आमी आर मा दुजनेई खाबो। तो एटा प्लेटेर मध्ये ढेले निएछि। एई जे मा एदिके बसे आछे, एखनो गरम एटा आछे, माओ बसे आछे, आमिओ बसे आछि। আমরা এখন যেহেতু শীতকাল, তো মা ছাদে বসে খেতে পছন্দ করে একটু রোদের মধ্যে, তাই জন্য আমি আর মা দুজনেই ছাদে বসে আজকে ব্রেকফাস্ট করব। মা খাওয়া শুরু করে দিয়েছে, আমারটা এখন একটু গরম আছে, তো আমি একটু একটু করে খাবো। ডালিয়াটা খেতে সত্যিই খুব সুন্দর হয়েছে। মাঝে মধ্যে এইভাবেই ব্রেকফাস্ট বানিয়ে খেতে পারো, এটা খুবই হেলদি, এতে খুব একটা বেশি তেল লাগে না আর খেতেও খুব ভালো লাগে। সামান্য অল্প একটু ঘি দিয়ে দিলে সব মা ধুয়ে রেখেছিল, আমি ওপরে নিয়ে চলে এসেছি আমাদের যেখানে রান্না হয় সেইখানে। এরপরে আমার কাজ হচ্ছে, ঘরের একটাই কাজ আমি করি, সেটা হলো জল আনতে যাওয়া। এই যে মানে বালতি আর এই ডাব্বাটা রেখেছি, আমি জল আনতে যাব। তো আমি জল নিয়ে চলে এসেছি। এরপর আমি যেটা করি সেটা হচ্ছে আমার সবথেকে পছন্দের কাজ, সেলাই করা। তো আমি এখানে সেলাই করব এখন। যেহেতু আমি তোমাদের বলেছি যে আমি তোমাদের সারাদিন কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তাই যা যা করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যখনই আমার মন খারাপ হয় বা কিছু ভালো লাগে না তখনই আমি সেলাই করি। তো দেখি যে সব কিছু ভুলে যাই কাজের মধ্যে থাকলে, যদিও সব কষ্ট হোক যাই হোক কোনো টেনশান সবই ভুলে থাকা যায়। তো তাই জন্য যেহেতু আমি একটা কাজ পেয়ে গেছি, তো সেলাইটা আমি সারাদিনই করি। যখনই আমার মন খারাপ হয় বা খুব বিরক্ত লাগে তখনই আমি সেলাই করি। স্নান করে চলে এসেছি, মুখে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। এরপর আমি যাব পুজো করতে মুখে ক্রিমটা লাগিয়ে। আমার স্নানের পরের স্কিন কেয়ার রুটিন দেখতে যাও তাহলে সেটা আমার চ্যানেলে আগেই একটা ভিডিও দেওয়া আছে, ওটা তোমরা দেখে নিতে পারো। আমার স্নান হয়ে গেছে, তো এবার আমি পুজো করব। তো আমি ধূপ জ্বালিয়ে দিয়েছি, শুধু শাঁখটাই বাজাবো। এই যে দেখো, যেহেতু আমাদের জায়গা খুবই ছোট তাই এইভাবে উপরে সিংহাসন রাখা আছে। আজকে যেগুলো তোমাদের দেখিয়েছি রান্না হবে সেগুলো সবই আমার পছন্দের। এখানে আছে ডিম ভাজা, শাক ভাজা আর ফুলকপি, আলু, সয়াবিন,
কুমড়ো দিয়ে একটা তরকারি, তো এগুলো সবই আমার খুব পছন্দের রান্না। এইভাবে আমি খাওয়ার 15-20 মিনিট পর 2 গ্লাস জল খাই। আমি খাওয়ার মাঝে কোনো রকম জল খাই না, বিষম লাগলে সেটা আলাদা ব্যাপার। এরপর আমি এই যে এখানে নিয়ে নিয়েছি খেজুর, এই খেজুরগুলো 15-20 মিনিট পর খাই, জল খাওয়ার 15-20 মিনিট পর। সারাদিন কী কী করলাম সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিও দেখার জন্য।